নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? বাহ, সুন্দর যুক্তি তো ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়েছেন, এর মধ্যে কোনো হিকমত কোনো রহস্য অবশ্যই আছে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন, এই বারের ফজিলত মর্যাদা আছে বিশেষ, এই জন্য এই বারে তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এর রহস্য থাকার কথা, ফাইল হাকিম আল আখলাক হিকমার বিধি কথা আছে। যাই হোক, তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন যাকা ইয়াউম উলিদতু ফী, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কি না, এটা প্রশ্নের বিষয়। তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনে হবে, এমনি বন্ধ হয়ে যাবে। জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কেক খাওয়া মোমবাতি জ্বালানো এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করব। খুব জঘন্য একটা ইতিহাস এবং জঘন্য একটা অধ্যায় এটার পেছনে আছে এই জন্মদিবস উদযাপন। এটাকে আমরা খুব হালকা মনে করি না, যে না একটু করলাম, ফুর্তি করলাম আর কি। এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে এর ইতিহাসে, আমরা সেটা আলোচনা করবো। একসময় খ্রিস্টানরা পর্যন্ত এটাকে, খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত, এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে। দুঃখজনক অধ্যায়, এর অনেকগুলো স্তর আছে, আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন তাহলে সুন্নত না কি হবে? উনি ওনার জন্মদিনে রাখছেন তাহলে আমরা জন্মদিনে রাখবো না? আমরা শুধুমাত্র সোমবার রোজা রাখাটা সুন্নত, অন্যদিন রোজা রাখা সুন্নত না। এর প্রমাণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অর্থাৎ ওনার জন্মদিবসে রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল, এটা অন্যদের জন্য না। কিভাবে বুঝলাম? যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবিদেরকে, এবং ওনার জীবদ্দশায় কোনো সাহাবি, ওনার পরিবারের কোনো সদস্য, উম্মুল মুমিনীন, অন্য কেউ তাদের জন্মদিবসে, যার যার জন্মদিবসে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই। নবী সাল্লাম তাদেরকে করতে বলে না, তারা কেউ করেন নাই, শুধু রসুলাম করছেন, তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল। নবী সাল্লাহ আসলামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, আপনাকে তো দেন নাই, আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন, তাহলে বলে গেল এটা তার জন্য স্পেশাল। তার জন্য যেটা স্পেশাল খাস, ওইটা অন্যদের অনুকরণ করার সুযোগ নাই। বিধায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা সুন্নাহ নয়, তবে সোমবার রোজা রাখা সুন্নাহ।